প্রথা মেনে প্রতি বছরের মতন এই বছরও লক্ষ্মীর পূজোর আয়োজনে মেতেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি নিজের হাতে প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পূজোর আয়োজন করেন নিজের বাড়িতে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তিনি জানিয়েছেন পূজোর জন্য সমস্ত জিনিসপত্র তিনি আগে থেকেই কিনে রাখেন। প্রতি বছর নতুন লক্ষ্মী প্রতিমা দিয়ে পূজো করা হয় এবং বিসর্জন হয়ে যায় সেই বছরই। পাশাপাশি শোভনদেব আরও জানিয়েছেন, অন্যান্য বছরের মতো এই বছর করোনার কথা মাথায় রেখে লক্ষ্মী পুজো খুব বড় করে আয়োজন করা হয়নি। অর্থাৎ সব মিলিয়ে একেবারে একটা উৎসবের আমেজ লক্ষ্মীর বন্দনায় শোভনদেব চট্টোপাধ্যায়। প্রতি বছর তিনি নিজের হাতে এই কোজাগরী পুজোর আয়োজন করেন, এই বছরও তার অন্যথা হয়নি। প্রতি বছরই নতুন লক্ষ্মী প্রতিমা দিয়ে পুজো করা হয় আর বিসর্জনও হয় সেই বছরই। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফল প্রসাদ সব কিছু মায়ের সামনে রাখা হয়েছে, অর্পণ করা হয়েছে মাকে। এই সমস্ত কিছুর যে আয়োজন, সেই আয়োজন অর্থাৎ এই যে কোজাগরী লক্ষ্মী পুজোর যে পুরো আয়োজন, সেই আয়োজন একদম নিজের হাতেই করেন শোভনদেব বাবু নিজেই। প্রত্যেক বছর নতুন প্রতিমায় পুজো হয়, হলুদ পাঞ্জাবি পরে তিনি পুজোয় বসেছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, প্রত্যেক বছরই নিজের হাতে কোজাগরী পুজোর আয়োজন করেন শোভনদেব বাবু, এই বছরও তার অন্যথা হয়নি। দেখো একদম মনে তাই, প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় তার সাকরি পাড়ার বাড়িতে কিন্তু এই পুজোর আয়োজন করেছে এবং সেখানে সে রয়েছেন। যেমন শোভনদেব চট্টোপাধ্যায় নিজে আসেন, রয়েছেন সেখানে পুরোহিত, তিনিও আসেন, কিন্তু ফার্স্টে আমরা আসতেই কিন্তু সেখানে দেখা গেছে যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি নিজে সমস্ত আয়োজন করছেন এবং সেখানে বসে লক্ষ্মী প্রতিমার সামনে তিনি বসে রয়েছেন এবং সমস্ত আয়োজন করছেন। সঙ্গে রয়েছেন পুত্র সায়নদেব, রয়েছেন পুত্র বধূ, তারাও রয়েছেন। আমাদের বলা যেতেই পারে যে ভক্তিবরে আমরা এর আগেও দেখেছি যে পুজোর সময় শোভনদেব চট্টোপাধ্যায় নিজে তিনি পুজো করেন, দেখে হচ্ছে তার অন্যতা হয়নি। পুরোহিত যেমন আসে পাশাপাশি নিজেও কিন্তু প্রাথমিক যে বিয়েটা পুজো অর্চনা পুজো অর্চনা সেটা কিন্তু তিনি নিজেই সেরেছেন এবং সমস্ত কিছুই যে সমস্ত ঠাকুরের যে যত সরঞ্জাম সমস্ত কিন্তু নিজের হাতেই তিনি আয়োজন করেছেন এবং এই মুহূর্তে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পুজো শুরু হয়েছে, পুজো চলছে। দেবাশিস, আরো একটা বিষয় জানতে চাইবো, তার ছেলে রয়েছেন বাড়িতে, লোকজন রয়েছেন, একটা উৎসবেরও তো আমেজ বলা যেতে পারে। দেখো একদমই তাই, এই করোনা পরিস্থিতিতে মাথায় রেখে কিন্তু একদম যতটা সম্ভব দূরত্ব বিধি বজায় রেখে কিন্তু এই পুজোর আয়োজন করা হয়েছে। প্রত্যেকবার যদিও এই সংখ্যাটা অনেক বেশি থাকে কিন্তু এবারে সেই তুলনায় কম হলেও যেহেতু এর পরিস্থিতি চলছে, বোঝাই যাচ্ছে যে মহামারী পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে অনেক কিছু নিয়ম মেনে চলতে হচ্ছে এবং সেক্ষেত্রে তার যে সাকারি পাড়ার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের মধ্যেই কিন্তু এই পুজোর আয়োজন করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সমস্ত বিধিনিষেধ মেনেই কিন্তু সেই পুজোর ব্যবস্থা করেছে। লোকজনের সংখ্যা অন্যবার থেকে হোক, যদিও বলে রাখি যে ফ্ল্যাটের উপরে পুজো হলেও কিন্তু নিচে বেশ কিছু মানুষজন রয়েছেন যারা এখানে এসেছেন, তারা কিন্তু নিচে অপেক্ষা করছেন। আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী তারাও কিন্তু আমরা উপরে এসেছি এবং প্রত্যেককে কিন্তু একই দলে কিন্তু সেইভাবে মানে অভ্যর্থনা জানাচ্ছেন মন্ত্রী স্বয়ং এবং সেক্ষেত্রে একদিকে মন্ত্রীর প্রত্যেকের অভ্যর্থনা, প্রত্যেকের খোঁজ নেওয়া, তার পাশাপাশি পুজোয় বসা যারা আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ নেওয়া, সবটা মিলিয়ে কিন্তু এটা ব্যতিক্রমী চরিত্র কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়, এটা বলা যেতেই পারে। দেবাশিস, শোভনদেব বাবুর এই যে প্রতিমা, সেই প্রতিমা প্রত্যেক বছর নতুন প্রতিমা আসে এবং প্রত্যেক বছরই তার ভাসান হয়ে যায়, এবছরও কি সেই একই প্রথা মেনে পুজো হচ্ছে? দেখো একদম একই, সেই অন্যান্য বার যেরকম ভাবে পুজো হয় এবারও কিন্তু সেই একই পুজো হচ্ছে। আমরা কথা বলছিলাম মন্ত্রীপুত্র সায়নদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে, সায়নদেবও কিন্তু সে কথা জানালেন যে প্রতিবারের মতো এবারও কিন্তু সেই একইভাবে পুজো হচ্ছে এবং সেই পুজোর জায়গা থেকে পুজো পরে সেই প্রতিমা কিন্তু নিরঞ্জন হয়ে যাবে, অর্থাৎ প্রতিমা বিসর্জন দেওয়া হবে। যেন এর আগেও আমরা দেখেছি বছর দুই আগেও কিন্তু শোভনদার স্ত্রী যখন ছিলেন তখন কিন্তু খুব চাপজমক ভাবে কিন্তু এই পুজো বাড়িতে হচ্ছে লক্ষ্মীর পুজোতে এবং সেই পুজো কিন্তু এখনো হচ্ছে কিন্তু আড়ম্বর অনেকটাই কমে গেছে, কারণ বাড়ির গিয়ে মানে শোভনদার যে স্ত্রী তিনি না থাকা, সুপ্রিয়াদি তিনি না থাকার ফলে অনেকটাই মান হলেও তবুও
পুত্রবধূরা তারা কিন্তু সেই জায়গা ভরিয়ে দিয়েছে এমনটাই কিন্তু মনে করছে অন্যান্য আত্মীয় স্বজনরা। এবং সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে শোভনদেব চট্টোপাধ্যায়ের অতিথিয়তা এবং আতিথ্যতা এবং তাদের প্রত্যেককে অভ্যর্থনা তা কিন্তু একটা ব্যতিক্রমী চরিত্র বলা যেতে পারে রাজনীতিতে। শোভনদেব চট্টোপাধ্যায়ের যে চরিত্র সেই জায়গায় দাঁড়িয়ে মানে অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ এবং সর্বোপরি যে কথাটা বলা যেতেই পারে যে তার মতো তো সজ্জন মানুষ কিন্তু পাওয়া খুব দুষ্কর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার যে অতিথিয়তা তার যে মানুষকে যে অভ্যর্থনা জানানো তাদেরকে স্বাগত জানানো সবটাই কিন্তু একটা মানুষকে আকর্ষণ করে একটু বলা যেতেই পারে। ধন্যবাদ দেবাশিস, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।